আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারহা করিম আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিমা সমুচা তৈরি করে। এটা বেকিং পদ্ধতিতে তৈরি করেছি, কোনো তেলে ভাজার ঝঞ্ঝাট নেই, খেতেও মজাদার এবং স্বাস্থ্যকরও বটে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, ঝটপট এই টাইপের একটা আইটেম দিলে মেহমানরা দারুণ খুশি হবে আর বাচ্চারাও দারুণ খুশি হবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন, নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন চলে যাবে। প্রতিদিনই আমাদের ভিডিও যাচ্ছে, চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো চলুন রেসিপিটি দেখে নিই। আমরা এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিব আমার টেস্ট অনুযায়ী, আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিই। নর্মাল যে পানিটা আছে সেই পানিটা আমরা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করব। একবারে বেশি পানি দিলে নষ্ট হয়ে যেতে পারে আর ময়দাটা। এখন এই টাইপের একটা ডো হবে। এখন আমরা একটু মথে নিব, 5 মিনিটের মতো মথে নিব খুব ভালো করে। আমি পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়িতে এভাবে করে করে সুন্দর করে ডোলে নেব। 5 মিনিট আমরা এভাবে মথে নিচ্ছি, এভাবে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এভাবে টেনে টেনে কিংবা এভাবে করে ভালো করে আমরা মথে নেব। মথা হয়ে গিয়েছে। আমরা এখন এই ডোটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 1 কাপ গরুর মাংস আমরা ছোট ছোট টুকরো করে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি, একটু কিমা টাইপের করে নিয়েছি, তাও আস্তে আস্তে আছে। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও কিমা টাইপের কুচি করেছি একদম ছোট ছোট, তা দিয়ে দিচ্ছি। লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিব, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়া আছে, এটাও 1/2 চা চামচ পরিমাণ। এখন খুব ভালো করে আমরা সব কিছু উপকরণগুলো খুব ভালো করে কোচলে কোচলে মেখে নিব, যাতে সব মাংসের সাথে পেঁয়াজের সাথে লেগে যায়, আর কিছুই দেওয়া লাগবে না আমাদের। খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। দেখুন ময়দাটাকে নিয়ে নিয়েছি আমরা, দেখুন কত সফট হয়েছে। এখন আমরা এটাকে 3টা ভাগ করে নিচ্ছি, 2টা ভাগ আমি ঢেকে রাখছি আর 1টা ভাগ দিয়ে আমি রুটি তৈরি করে নেব। যত পাতলা এই রুটিটা তৈরি করে নেওয়া যায়। এই টাইপের বড় একটা রুটি তৈরি করে আমরা এখানে এখানে বাটার রেখেছি, মেল্টেড বাটার, তা দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার লাগানো হয়ে গিয়েছে, আমরা এখন মুড়িয়ে নেব। এই টাইপের একটা রোল তৈরি করে নিয়েছি আমরা, এখন কেটে নিব ছুরি দিয়ে। এই টাইপের সাইজ করে আমরা কেটে নিতে পারি।
এভাবে রেখে আমরা এখন একটু বেলে নিব। পুরটা রেখেছি, তা দিয়ে দিব আন্দাজ মতো, যেটা যেই রকম সাইজ করা হবে সেই টাইপের সাইজেই আমরা দিয়ে নেব। সমুচার আকৃতি একটা সাইজ করব আমরা, এই টাইপের আমরা সবগুলো করে নিচ্ছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে লাগাতে হবে, দরকার হলে আপনারা পানি দিয়ে সিলগালা করে দেবেন, একটু সমুচা টাইপের দেখতে হবে। আমরা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি, এখন একটা একটা করে এই সমুচাগুলো আমরা রেখে দিব। সবগুলো বিছিয়ে নিয়েছি, আমি এখানে একটা কুসুম নিয়েছি ডিমের, উপর দিয়ে এভাবে দিয়ে দিব একটা ব্রাশের সাহায্যে, সুন্দর করে ওর দিয়ে কালার আসবে দারুণ। সবগুলোতে দেয়া হয়ে গিয়েছে গিওকাট, এখন আমি একটু করে কালো জিরা দিয়ে দিব। আপনারা না চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, দিলে ভালো লাগে দেখতে। আমরা এখন 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট এটাকে বেক করে নিব। খুব কম সময়ে, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আপনারা এইভাবে তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। বা হয়ে গেল আমার চটজলদি কিমা সমুচা তৈরি, খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন এমন একটি রেসিপি এটি। আমরা একটা ভেঙে দিচ্ছি, খুব মচমচ এবং সাউন্ড শুনতে পাচ্ছেন, দেখুন কিমাটা, কিমাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।